একাত্তরের মার্চের শুরুতেই রাজনৈতিক দূরদর্শিতায় সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি নেয় বাঙালি। পুরুষের পাশাপাশি প্রস্তুতিতে এগিয়ে আসেন নারীরাও, চলে স্বাধিকারের দাবিতে জনমানুষকে উদ্বুদ্ধ করার কাজ। জান্নাতুল বাকেয়া কেকা রিপোর্ট। পাকিস্তানিদের শাসন শোষণে পিষ্ট বাঙালির স্বাধিকারের দাবিতে অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় জাতি এগিয়ে যায় স্বাধীনতা সংগ্রামের দিকে। আর তখন এক অনিবার্য যুদ্ধেরও প্রস্তুতি শুরু হয় বাঙালি নারী পুরুষের। আমরা ট্রাকে করে আমরা শিল্পীরা গান গেতাম এবং অনেক দূর চলে যেতাম, কিছু দূর যেয়ে যেয়ে আমরা সভা করতাম, আলোচনা করতাম, ছোটোখাটো নাটক দেখাতাম, গান গাইতাম, সবাই জড়ো হতো এইভাবে। যুদ্ধে সবার অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপলব্ধি থেকে প্রশিক্ষণে অংশ নেন নারীরাও। প্রয়োজনে মেয়েরাও যুদ্ধ যাতে করতে পারে, কিছু মেয়ে আমরা বিভিন্ন কলেজ হোস্টেল ছাত্র ইউনিয়নের মেয়ে কর্মীরা আমরা এসে ট্রেনিং করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ, খেলার মাঠ, ওখানেই শুরু হলো। প্রথম দিকে আমরা প্যারেড করলাম, তারপর আস্তে আস্তে আমরা রাইফেল, ডামি রাইফেল কীভাবে চালাতে হয় ওগুলো আমাদেরকে আমাদের যে প্রশিক্ষক উনি আমাদের শিখালেন। স্বাধিকারের দাবিতে জনমত গঠনেও কাজ করেন নারীরা। বাঙালির স্বাধীনতা অর্জনের ইতিহাসে অনন্য উজ্জ্বলতায় নারীরাও। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।